হাই বন্ধুরা, আজ 15th আগস্ট, তাই সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি। আজকে আমি বানাতে চলেছি দই কাতলা। তো কথা আজকে বেশি না বলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দই কাতলা রান্নার জন্য লাগবে কাতলা মাছ। আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি, 4 টুকরো কাতলা মাছ। মাছগুলো আগে থেকে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, লেবুর রস আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিই। মাছগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হয়। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে নেব সামান্য নুন। এই নুনটা দেওয়ার কারণ, কড়াইতে যখন মাছ ভাজবো যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার একটি খুন্তির সাহায্যে তেলটা সারা কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলে দিয়ে নিচ্ছি ভাজার জন্য। আর অন্যদিকে নিয়ে নিয়েছি 2 পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 টুকরো রসুন, 1/2 ইঞ্চ আদা, 4-5 টুকরো কাঁচা লঙ্কা। এই 2 পেঁয়াজের থেকে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নেব একটি মিক্সিং বোলে মশলার জন্য। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, রসুন, আদা সব দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। আর এখানে 1/2 পেঁয়াজ রেখেছি ফোড়নে দেওয়ার জন্য, তার সঙ্গে রেখেছি 1টা ছোট এলাচ আর 1/2 ইঞ্চ দারচিনি। এলাচের মাথাটা ফাটিয়ে নিয়েছি আর 1টা বড় এলাচ এই মিক্সিং বোলে দিয়ে দেব। সব দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। টক দইটা জল ঝরিয়ে নিতে হবে এবং অবশ্যই টক দইটা যেন রুম টেম্পারেচারের হয়, ফ্রিজের টক দই নেবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হয় না, তাই রঙের জন্য যতটা প্রয়োজন দেবেন। আর তার সঙ্গে দিয়ে দেব এমনি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার টক দইয়ের সাথে সমস্ত লঙ্কার গুঁড়োগুলো ভালো করে মিক্সড করে নেব। যেন কোনো রকম দানা না থাকে, ভালো করে মেশাতে হবে। দেখুন ঠিক এরকম ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে মিক্সিং ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলাম মশলাগুলো। মশলাটা ভালো করে পেস্ট করতে হবে, একদম মিহি পেস্ট। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই মাছ ভাজাগুলো তুলে নিলাম। নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। একটু সামান্য রেখেই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। Primitive energy.
পেঁয়াজগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটা এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। বন্ধুরা একটু ভুল হয়ে গেছে, এখানে একটু কোনো কারণে আমার ভিডিওটা স্কিপ করে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, মিক্সিং বোলটা ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। এবার টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে গ্যাসটা সম্পূর্ণ লো করে দিতে হবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রান্না করলে দই কেটে যেতে পারে। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা যদি গরম হয় তাহলে খুব ভালো হয়। এবার ঝোলটা ফোটার অপেক্ষায় থাকলাম। ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আরো কিছুক্ষণ এভাবেই ফুটতে দেব। মোটামুটি ঝোলটা আমার অনেক টেনে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে দেব। হয়ে গেছে, ঝোলটা আমার অনেক টেনে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি এটাকে একটি সার্ভিং বোলে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের দই কাতলা। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। অনেক শুভেচ্ছা রইল আজকের দিনের জন্য। নমস্কার বন্ধুরা। Getting closer to midnight, I tried to get closer to you.